আসসালামু আলাইকুম, আমি ডক্টর শায়লা হক, বিডি ডক্টর অফিসিয়াল ইউ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসের গুরুত্ব। রমজান, রোজা, রোজা হচ্ছে একটা ফার্সি শব্দ যার আরবি শব্দ হচ্ছে সম, বহু বচনে এটাকে বলা হয় সিয়াম, যেটা অর্থ হচ্ছে বিরত থাকা। অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার অর্থাৎ খাওয়া দাওয়া থেকে বিরক্ত থাকা এবং সকল প্রকার অশ্লীল কাজ পাপাচার থেকে বিরত থাকাই হচ্ছে রোজা। পূর্বের যত গুণা আছে সেগুলোকে মাফ করে চেয়ে নিয়ে আল্লাহর কাছ থেকে প্রকৃত মুসলমান হিসেবে আবার নিজেকে গড়ে তোলার একটি মাসই হচ্ছে রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং সাথে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, অর্থাৎ বন্দি করে রাখা হয়। আরেকটা হাদিসে আপনার ইরশাদ করা আছে যে যারা হচ্ছে আপনার জান্নাতের একটি দরজার নাম হচ্ছে রায়ান, যেটা শুধুমাত্র রোজাদারদের জন্যই খোলা থাকবে। এবং আল্লাহ তাআলা স্বয়ং রমজান মাস সম্পর্কে বলেছেন যে রোজা আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দেব। কোরআন শরীফে আমরা দেখি যে সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, রমজান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছিল যা তোমাদের জন্য দিশারি, সত্য পথের পথ নির্দেশনকারী এবং সত্য ও মিথ্যার পার্থক্য নির্দেশকারী। অতএব রমজান মাসের গুরুত্ব কিন্তু অনেক বেশি পরিমাণ, কারণ এই মাসে আমাদের সকল পরিমাণ গুনাহ মাফ করা হয়, আমাদের যত চাওয়া পাওয়া আছে তা আমরা আল্লাহর কাছে করতে পারি। এবং এই মাসের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আমরা এই মাসে রোজা পালন করব, আপনার বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, যেহেতু এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছিল, বেশি বেশি জিকির করব, দরুদ শরীফ পাঠ করব, এশার নামাজের পরে তারাবি পড়ব এবং নিজেকে যত ধরনের পাপ কাজ আছে, খারাপ কাজ আছে, অশ্লীলতা আছে, মিথ্যা বলা আছে এবং মন্দ কাজগুলো যে থাকে, সুদ খাওয়া, হারাম খাওয়া, সব কিছু থেকে, ঘুষ নেওয়া, এসব থেকে নিজেকে বিরত রাখবো এবং নিজেকে একটি পরিপূর্ণ মুসলমান হিসাবে গড়ে তুলবো। আল্লাহ আমাদের এই রমজান মাসে সকলকে বেশি বেশি নেক আমল করে, ভালো আমল করার এবং ভালো কাজ করার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।